पेट्रोल पाम्प रयेछे तो ताओ तोमरा सोजा हेटे जाबे गड़ियाहाटेर मोड़ पर्यन्त तोमादेरके सोजा हेटे जेते होबे। देखते पाच्छो तोमरा आमी गड़ियाहाटेर मोड़ चले एसेछि, एई जे उपरे ब्रिजटा तोमरा देखते पाच्छो, एबारे आमी क्रस करब। क्रस करब ওই লাল বিল্ডিংটা যে দিকটায় দেখা যাচ্ছে ঠিক ওই জায়গাটা যাব আমি। এপার থেকে আমি ক্রস করে নেব। ওই যে ঠিক ওই জায়গাটাতেই আমরা যাব। তো আমরা ওই পারটায় ছিলাম, ওই পার থেকে আমরা এই পারটায় চলে এসেছি। देखते तुम्हारा सामने ही रोचे एखाने बैगर दोकान। एबारे आम्रा ए फूट धरे सोजा हेटे जाब। तो चलो जावा जाक। किछुटा आसार पर तुम्हारा देखते पाबे खादिम्सेर एकटा दोकान रोचे ठीक बाँ दिके। आबार आम्रा सोजा चले जाब। किछुटा आसार पर तुम्हारा एक क्रसिंग देखते पाबे। क्रसिंग अवश्य किन्तु तुम्हारा गाड़ी देखे ही पार करबे। सामने ही देखबे एक न्यू अमृता बस्तालय आछे। अमृता बस्तालयेर पास थेके आबारो आमरा सोजा हेटे बेरोबो। आबारो एक दोकान देखते पाबे सामने तिलोत्तमा नामे। आबारो आमरा सेई तिलोत्तमार पास थेके सोजा एगिए जाब। গড়িয়াহাটের মোড় থেকে এই বাসন্তী দেবী কলেজ 6-7 মিনিটের। তোমাদেরকে একবার কলেজটা দেখিয়ে দিচ্ছি, ভালো করে দেখে নাও তোমরা। কলেজের লোকেশনটাতে যদি তোমাদের হেল্প হয়ে থাকে তো অবশ্যই কিন্তু একটা শেয়ার করে দিও, শেয়ার করতে কিন্তু ভুলো না। আর একটা খুব দরকারি কথা, যেটা হচ্ছে কি, তোমরা বালিগঞ্জে ট্রেন থেকে নেমে তোমরা ওখানে অনেক অটো পেয়ে যাবে, যেটা একদমই আর কি বাসন্তী দেবী কলেজের সামনেই নামাবে। তোমরা যদি চাও যে হেঁটে হেঁটে যাবে না অটো করে যাবে, তো তোমরা অটো করেও যেতে পারো। অটো একদম পুরো কলেজের সামনেই নামিয়ে দেবে, হয়তো 15 টাকা মতন বা 10 টাকা মতন ভাড়া এরকমই নেবে। আর তাছাড়া হচ্ছে কি, যারা ও গড়িয়া থেকে আসছো, মানে গড়িয়ার এই সাইড থেকে যারা অটো করে আসছো, তারা ওই গড়িয়াহাটের মোড় থেকে যেরকম বললাম ওরকম চলে যেতে পারো, ওখান থেকেও তোমরা অটো পেয়ে যাবে। আর যারা পাকসার কাছ থেকে আসছো তাদেরও সেম, ওই গড়িয়াহাটের মোড়ে, গড়িয়াহাটের মোড় থেকে তোমরা ওখান থেকে অটো ধরে চলে যেতে পারবে। আর টালিগঞ্জ থেকে যারা আসছো তারা তো ওইখান থেকে আসার সময় ওখানে দিয়ে তোমরা বাসন্তী দেবী কলেজ বলো, ডাইরেক্ট তোমাদেরকে কলেজের সামনেতেই নামাবে একদম। তোমাদের কলেজটা কিন্তু, মানে তোমরা যে আসবে তোমাদের কলেজটা কিন্তু ঠিক বাঁ দিকে পড়বে, ডান দিকে কিন্তু পড়বে না, তাই ভুল করো না তোমরা কেউ। ঠিক আছে, যদি ভালো লেগে থাকে আজকের ভিডিওটা তো অবশ্যই বারবার করে বলছি আমি, একটা শেয়ার করে দিও আর লাইক করে দিও। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলো সবাইকে, যাতে আমি তাড়াতাড়ি তাড়াতাড়ি 1K সাবস্ক্রাইবারে পৌঁছাতে পারি। টাটা সবাইকে, ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আজকে খেয়েছিলাম আমরা প্রথমেই মোমো, তারপরেই খেয়েছি আমরা এখানে একটা কোল্ড ড্রিঙ্কস, খেয়েছি একটা বিঙ্গো টেড়ে মেড়ে, আর আমি নিয়ে এসেছিলাম বাড়িতে মিষ্টি দই। আমি বাসন্তী দেবী কলেজে গেছিলাম, লোকেশনটা শেয়ার করলাম, কেমন লাগলো তোমরা সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। এখন আমি খাচ্ছি হচ্ছে কি এই মিষ্টি দই, গরম পড়ে গেছে আর ট্রেনে আস্তে আস্তে এতটা অস্বস্তি লাগছিল যে কি বলবো, সেই জন্য আমি আর ভাত ফাত খাবো না বলে ভাবলাম, সেটা ভাবলো একটু দই খেলি। বরফ জমা দই খেতে যাস, অসাধারণ লাগছে এই গরমের মধ্যে। দই খেতে তো সবার ভালোই লাগে, আর এরকম রোদে পুরে মানে এসে তারপরে খেলে তো আরো পুরো একদম ফাটাফাটি লাগে, পুরো ফাটাফাটি। যাই হোক, কেমন লাগলো ভিডিওটা, ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না। টাটা সবাইকে, পরে কথা হবে, আবার দইটা খেয়ে নিই।